ভাঙন প্রতিরোধ করতে সেচ দপ্তর তৎপর। এরই মাঝে উঠে এলো অভিযোগ নিম্নমানের কাজের। মালদার হাবিবপুর ব্লকের আইহ অঞ্চলের বারুইপাড়ায় টাঙ্গন নদীর ভাঙন শুরু হয় 2017 সাল থেকে। ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বর্ষা নামতেই আতঙ্ক বাড়তে থাকে। বিগত বছর 7টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে 2টি বাড়ির অর্ধেক অংশ ধসে পড়েছিল। এবছর আবার নতুন করে নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নদীর পাড় বাঁধানোর কাজ চলছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার জানান, এলাকাবাসীদের অভিযোগ, পাথর দিয়ে কাজ করার কথা থাকলেও বালির বস্তা দিয়ে কাজ করা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, স্থায়ী কাজ করা হোক। সমস্যা হচ্ছে এখানে, এখানে বাড়িপাড়াতে যে নদীর ধারে কাজ হচ্ছিল, সেই কাজের এখানে একটা সমস্যা হচ্ছে। এখানে প্রথমে যারা জানতাম আমরা যে এখানে পাথর দিয়ে বোল্ডার দিয়ে কাজ হবে, তো এখন ওনারা যারা এজেন্সি বা ওঠে বলছে যে বস্তা দিয়ে কাজ করছে। এটাই গ্রামের লোকের একটা অবজেকশন আছে। আমরা যারা আশেপাশে বাড়ি, যারা গ্রামের ধারে বাস করে, তাদের বাড়িগুলো ভেঙে যাচ্ছে, ওদের একটা আতঙ্ক। এর আগেও তো বস্তা দিয়ে কাজ হয়েছে, কিন্তু সে কাজ বেশি দিন টেকেনি, এক মাসের মধ্যে আবার ভেঙে চলে গেছে। এলাকাবাসীর দাবি যে একটা পারমানেন্ট পাথর দিয়ে এমন কাজ হোক যেটা পারমানেন্ট স্থায়ী হয়। এই জন্য সব গ্রামের লোক এক জায়গায় হয়ে এখানে যে ইঞ্জিনিয়ার সাহেব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি এসেছিলেন, তাকে এজেন্সি তাদেরকে বলা হলো। এই জন্যই আর প্রত্যেকের দাবি যে যাতে পারমানেন্ট একটা পাথর দিয়ে এমন করে কাজটা হয় যাতে এটা আর পরবর্তী সমস্যা না হয়। গ্রামবাসী কী চাইছে? গ্রামবাসী চাইছে পাকাপোক্ত কাজ চাই, যাতে যে সমস্যাগুলো হচ্ছে প্রায় নদীর ধারেই 7-8টা পরিবার, যাদের পরিবারগুলো একদম এমন অবস্থা আছে যে কোনো মুহূর্তে নদী গর্ভে চলে যাবে, সেগুলো ইমিডিয়েট যত তাড়াতাড়ি আটকানো যায়, যত তাড়াতাড়ি ভালোভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটাই আমরা চাই। যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেভাবে, হ্যাঁ, আমরা যেভাবে চেয়েছিলাম, যেভাবে শুনেছিলাম প্রথমে যে বোল্ডার দিয়ে পাথর দিয়ে কাজ হবে, সেইভাবে কাজ হচ্ছে না। এখন বলছে বস্তা দিয়ে, শালবোলা দিয়ে বস্তার পাইলিং করে করছে, তো সেটাতে গ্রামের লোকের বা আমাদের আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে এটা বস্তার পরিবর্তে একেবারে স্থায়ী পাথর দিয়ে হয়। যেটা মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।